হচ্ছে সবচেয়ে যেটি সুবিধা হচ্ছে যে এখানে পুরাতন গাড়ি কিন্তু তারা কিস্তির মাধ্যমেই দিয়ে থাকেন এবং 0% ডাউন পেমেন্টে দিয়ে থাকেন। আপনারা চাইলে কিন্তু কিছু ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারেন, আবার 0% ডাউন পেমেন্টে নিতে পারেন। আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আপনারা অনেকেই বলেছেন ভাইয়া টয়োটা মোটরসে আর রিভিউ করে না কেন, তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে টয়োটা মোটরসের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আর এই টয়োটা মোটরসের লোকেশন পুরা সদর সাতপাতা থেকে পশ্চিম দিকে সরকারি আজমির হক কলেজের পাশে অবস্থিত। তো যাই হোক, আজকে এই টয়োটা মোটরস থেকে আমরা একটি হায়েস্ট গাড়ি রিভিউ করবো। তার আগে এই টয়োটা মোটরস বলছি যে টয়োটা মোটরসের সর্বোচ্চ সুবিধাটি হচ্ছে যে পুরাতন গাড়ি কিন্তু তারা কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন এবং 0% ডাউন পেমেন্টে কিন্তু তারা দিয়ে থাকেন। তো আজকে এই হায়েস্ট গাড়ি সম্পর্কে জানবো এবং সম্পর্কে বিস্তারিত জানবো। হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে কিস্তির মাঠ একমাত্র যারা ভালো বিজনেস করেন এবং ভালো জব তারা কিন্তু 0% ডাউন পেমেন্টে নিতে পারবেন। তো আজকে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানাবো। এই গাড়িটি টয়োটা সুপার জিএল হায়েস্ট গাড়ির কি গাড়িটি একটি ফুল প্যাডের গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 2011 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2017। আর পেপারসটি কিন্তু আপডেট রয়েছে 2022 সাল পর্যন্ত। আর ফুয়েল সিস্টেম কিন্তু ডিজেল। অনেকেই আপনারা ডিজেল চালিত হায়েস্ট গাড়ি চেয়েছেন, তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে ডিজেল চালিত হায়েস্ট গাড়ি রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো যাই হোক, গাড়ির এখন পুরো বিস্তারিত জানাবো। গাড়িটির ভেতরের কন্ডিশনটা কেমন রয়েছে, এসি কন্ডিশন, ড্যাশবোর্ড, আরও পুরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো চলুন গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। তো আপনারা প্রথমে গাড়িটির ডোরটি দেখে নেন। গাড়িটির ডোরটাগুলো কিন্তু হবে একদম নতুনের মতো, যেহেতু 11 মডেল এবং 17 রেজিস্ট্রেশন, সেদিক থেকে গাড়ি কিন্তু কন্ডিশনটা একদম নতুনের মতো হবে। যেহেতু বাংলাদেশে বেশি দিন চলে নাই, সেদিক থেকে গাড়ি কন্ডিশনগুলো কিন্তু হবে নতুনের মতো। এবং ভেতরের কন্ডিশনগুলো একটু দেখে নেন। ভেতরের কালারগুলো হবে কিন্তু অ্যাশ কালার এবং সিট কাভার, ভেতরে ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ড সকল কিছু হবে কিন্তু অ্যাশ কালার। এবং টিভিটা দেখে নেন, টিভিটা কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এবং এখানে যে গিয়ার প্যানেলটা দেখে নেন, অটো ট্রান্সমিশন গিয়ার প্যানেল, মানে গাড়ির পুরো ভিতরে ইন্টেরিয়র হবে কিন্তু আপনার অটো ট্রান্সমিশন। এবং এসি সুইচগুলো দেখে নেন, এসি কন্ডিশনগুলো, এসি সুইচগুলো কিন্তু অনেক সুন্দরভাবে এখানে লাগানো আছে। এবং গাড়ির ভিতরে কন্ডিশনটা এক কথায় জাস্ট অসাম। ভেতরে কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে। এবং ডোর কন্ডিশনগুলো দেখে নেন, ভিতরে ডোরগুলো কিন্তু অনেক সুন্দর হবে। এবং এগুলো লাইটগুলো কিন্তু অনেক ভালো আছেন, মানে ভিতরে গাড়ির যেহেতু 17 রেজিস্ট্রেশন হয়েছে, বাংলাদেশে অনলি 4 বছর ইউজ হয়েছে, সেদিক থেকে গাড়ির কন্ডিশনটা অনেক ভালো রয়েছেন, এক কথায় অনেক ভালো রয়েছেন গাড়িটি। তো যাই হোক, গাড়িটির আমি পেছনের সিটগুলো একটু দেখিয়ে দিচ্ছি। পেছনের সিটগুলো দেখে নেন, গাড়িটির পেছনের সিটগুলো দেখে নেন। পেছনের সিটগুলো কিন্তু অনেক সুন্দরভাবে লাগানো আছে, একদম অরিজিনাল সিট লাগানো আছে। এখানে কিন্তু সিট কাভারগুলো লাগানো নেই, অনেক ভালো কন্ডিশনে রয়েছে। ভেতরের কন্ডিশনটা দেখে নেন, ভিতরের কন্ডিশনটা কিন্তু অনেক ভালো হবে। এবং এসি সুইচগুলো বা বার্নারগুলো একটু দেখে নেন, রেয়ার পার্টের এসি এবং ফ্রন্ট পার্টের এসি সকল কিছু কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছেন। গাড়িতে কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছেন, যেহেতু 17 রেজিস্ট্রেশন করা হয়েছে এবং 11 আপডেট মডেলের একটি গাড়ি, সেদিক থেকে গাড়ির কন্ডিশনটা অনেক ভালো হবে। আর এখানে সিট ক্যাপাসিটি কিন্তু 11 জনের সিট ক্যাপাসিটি, আপনারা কিন্তু অনায়াসে চাইলে 14 জন ব্যক্তি আপনারা কিন্তু ট্রাভেল করতে পারবেন। তো যাই হোক, গাড়িটি এখন আমি আপনাদেরকে পেছনের গুস্ট স্পেস সম্পর্কে ধারণা দিচ্ছি। প্রথমে গাড়িটির চাকা কন্ডিশনটা দেখে নেন, চাকার কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে, চাকার কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে। তো এখন আমি আপনাদের গাড়িটির পেছনের লুকিংগুলো একটু দেখিয়ে দিচ্ছি, পেছনের লুকিংগুলো কেমন হবে। পেছনের লুকিংটা দেখে নেন, লুকিংগুলো কিন্তু অনেক ভালো। গাড়িটা কিন্তু দেখতে একদম নতুনের মতো, আপনারা চাইলে দেখলে বুঝতে পারবেন না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি, অথবা ভাবতে পারেন রিকন্ডিশন একটি গাড়ি। তো যাই হোক, গাড়ির পেছনের লুকিংটা দেখে নেন, লুকিংটা কিন্তু অনেক ভালো হবে। আর
এটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম যে ফুয়েল সিস্টেম এটা কিন্তু ডিজেল চালিত, এখানে কিন্তু পেট্রোল অথবা সিএনজি তো কোনো কিছু নাই, এটা কিন্তু একদম ডিজেল চালিত গাড়ি। আপনারা অনেকেই ডিজেল চালিত গাড়িগুলো কিন্তু চেয়েছেন। তো যাই হোক, গাড়িটির সামনে পেছনের এখন সামনের কন্ডিশনটা কেমন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গাড়িটির নাম্বারটি দেখে নেন, ঢাকা মেট্রো ৬৬ সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো ৬৬ সিরিয়ালের গাড়ি। আর পেপারসটি কিন্তু আপডেট রয়েছে ২০২২ সাল পর্যন্ত। তো এখন আমি আপনাদের গাড়িটির সামনে লুকিং একটু দেখিয়ে দিচ্ছি, সামনে লুকিংটা কেমন হবে। তো আপনার সামনে লুকিংগুলো একটু দেখে নেন, সামনে লুকিংগুলো কিন্তু অনেক সুন্দর হবে এবং লাইটগুলো কিন্তু একদম অরিজিনাল। তো গাড়িতে যা কিছু আসছেন সকল কিছু কিন্তু অরিজিনাল, এবং এগুলো যে লুকিং গ্লাসগুলো হবে, লুকিংগুলো গ্লাসগুলো কিন্তু একদম অরিজিনাল হবে, লুকিং গ্লাসগুলো কিন্তু অরিজিনাল হবে। তো যেহেতু ২০১১ মডেল, ১৭তে রেজিস্ট্রেশন, সেদিক থেকে গাড়ি কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে। এবং আপনারা সব থেকে চেয়েছেন ডিজেল চালিত গাড়ি চেয়েছেন, তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু ডিজেল চালিত গাড়ি কিন্তু আমরা কালেকশানে নিয়ে এসেছি। এবং সামনে পেছনের বাম্পারগুলো কিন্তু অলরেডি কমপ্লিট করা রয়েছে, এবং লাইটগুলো কিন্তু অনেক সুন্দর, এবং সামনের গ্রিলগুলো অনেক সুন্দর। আর এই টয়েটা সুপার জিএল হাইসে কিন্তু ২০০০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়, টয়েটা সুপার জিএল হাইসে কিন্তু ২০০০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়। তো সেদিক থেকে গাড়ি কন্ডিশনটা অনেক ভালো রয়েছে। তো আমি আপনাদের এখন জানাবো গাড়িটির। তো যাই হোক, এই টয়েটা সুপার জিএল হাইস গাড়ি সম্পর্কে কিন্তু বিস্তারিত জানালাম। তো আপনারা অনেকেই টয়েটা সুপার জিএল হাইস ডিজেল চালিত গাড়ি পেয়েছেন, তো আপনাদের কিন্তু ডিজেল চালিত গাড়ি রিভিউ করলাম। তো আর এই টয়েটা মোটরসের সবচেয়ে যেটি সুবিধা হচ্ছে যে এখানে পুরাতন গাড়ি কিন্তু তারা কিস্তির মাধ্যমেই দিয়ে থাকেন, এবং ০% ডাউন পেমেন্টে দিয়ে থাকেন। আপনারা চাইলে কিন্তু কিছু ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারেন, আবার ০% ডাউন পেমেন্টে নিতে পারেন। তো সবাই কিন্তু ০% ডাউন পেমেন্টে পাবেন না, শুধুমাত্র যাদের বিজনেস ভালো এবং এ মানের বিজনেস যাদের এবং ভালো জব, তারা কিন্তু ০% ডাউন পেমেন্টে নিতে পারবেন। তো যাই হোক, আজকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানালাম। গাড়িটির মডেল ইয়ারটি হচ্ছে ২০১১ এবং রেজিস্ট্রেশন ইয়ার ২০১৭। আর পেপারসটি কিন্তু আপডেট রয়েছে ২০২২ সাল পর্যন্ত। সেদিক থেকে গাড়িটির প্রাইসটি নির্ধারণ করা হয়েছে, এই গাড়িটি যদি নগদে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে ২০ লাখ টাকা, নগদে দাম পড়বে ২০ লাখ টাকা। এবং কিস্তিতে নেন যদি ০% ডাউন পেমেন্টে বা কিস্তিতে নিতে চান, সেক্ষেত্রে ৫ বছর, ১০ বছর বা ৩ বছর কিস্তিতে নিতে চান, সেক্ষেত্রে দাম পড়বে ২১ লক্ষ টাকা, সেক্ষেত্রে দাম পড়বে ২১ লক্ষ টাকা। তো যাই হোক, এই টয়োটা মোটরসে কিন্তু শুধুমাত্র হাইস না, এখানে প্রাইভেট কার থেকে শুরু করে নোহা, প্রোবক্স এবং বিভিন্ন ধরনের প্রাইভেট কারগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশনে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।